জয়চণ্ডী পাহাড় থেকে ধসে পড়ল একটি বড় পাথর, ভাঙল চণ্ডী মন্দির যাওয়ার সিঁড়ি। পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়, বেশ কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে এই পাহাড় থেকে ধসে পড়ল একটি বড় আকারের পাথর, যার ফলে ক্ষতিগ্রস্ত হলো চণ্ডী মন্দির যাওয়ার সিঁড়ি। এলাকাবাসীরা জানাচ্ছে, অরণ্য ধ্বংসের কারণে এই বিপত্তি দেখা দিয়েছে এবং এর ফলে চণ্ডী মন্দির যাওয়ার একমাত্র রাস্তাটি প্রায় বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন প্রতিদিন জয়চণ্ডী পাহাড়ের পুজো করতে যাওয়া পুরোহিত এবং জয়চণ্ডী পাহাড় সংলগ্ন স্থানে বসবাসকারী মানুষজন। আসি তখন দেখছি পাথর ওই পড়ে আছে অমনি অবস্থায়, সিঁড়িও ভেঙে গিয়েছে। কী করে হলো এই ঘটনা? এই ঘটনা জলের জন্য হয়েছে, মাটির ধস নেমে গাছপালাও কমে যাচ্ছে আস্তে আস্তে, কেটে নিচ্ছে সব গাছ, অনেকটাই কমে গেছে। অনেকটাই কমে গিয়েছে। তো কী কী ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে মানে 8-10টা সিঁড়ি ভেঙে গিয়েছে, রাস্তা বন্ধ হয়ে আছে। এই রাস্তা যাতে দ্রুত মেরামত করা হয়, সিঁড়ি মেরামত করা হয়, সেই জন্যে। আপনি তো প্রতিনিয়তই উপরে যাচ্ছেন, আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি, কোন সময় আরও পাথর হয়তো খসে পড়তে পারে, আতঙ্কে রয়েছেন। বলছি এখন তো ভেঙে গেছে, কী কী বলবেন? সরকার যাতে দৃষ্টি দেয় এই দিকে, সেই জন্যে, কেন এই তো পর্যটক, হ্যাঁ পর্যটক কেন্দ্র বটে, সারা বছরই লোক আসে কম বেশি করে, এখন কোভিডের জন্যে আসছে নাই, তাছাড়া সারা বছরই লোক আছে। আপনি চাইছেন যে দ্রুত মেরামত? হ্যাঁ, দ্রুত মেরামত করা হোক। কি নাম আপনার? সম্পদ মিশ্র। আপনি এই মন্দিরে পূজা? এই মন্দিরে পুজো বিকেলে? হ্যাঁ। আচ্ছা, কি এসে কি দেখলেন? এসে দেখলাম যে পাথরটা ধসে গেছে, অনেক সিঁড়ি মানে খারাপ হয়ে গেছে। গতকাল থেকে তো বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি দুদিন ধরে হচ্ছে। আচ্ছা, তো কী জন্য পড়লো, কী মনে করছেন? মনে করছিলাম যে গাছ টাছ কেটে দিচ্ছে, ওই জন্য পড়ে যাচ্ছে, কারণ গাছ হচ্ছে মাটিকে আঁকড়ে রাখে, তাই গাছগুলো কেটে দিচ্ছে, ওই জন্যেই এইগুলো হচ্ছে। এটাতে কি কোনো মানুষের লেগেছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না না, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। মেন ক্ষয়ক্ষতি বলতে গেলে এই সিঁড়িটা না? হ্যাঁ হ্যাঁ, সিঁড়িটা। এই সিঁড়িটাই কি উপরে মন্দিরে যাওয়ার? এটা এটা মন্দির যাওয়ার রাস্তা, মেন রাস্তা। এই সিঁড়িটা তো ভেঙে গেল। হ্যাঁ, অসুবিধা তো হবে মানুষের, মানুষের অসুবিধা তো হবেই। কি নাম আপনার? আমার নাম সুরেশ বাউরি। সেনগুপ্ত মেডিকেল হল, এখানে যে কোনো ধরনের সাধারণ রোগের ওষুধের পাশাপাশি কোভিড আক্রান্তদের জন্য ডাক্তার নির্ধারিত সব ধরনের ওষুধ পাওয়া যায়। তাছাড়া ফেস শিল্ড, মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্প্রে এবং উন্নত মানের স্যানিটাইজার কিনতে হলে চলে আসুন সেনগুপ্ত মেডিকেল হলে। পাশাপাশি এখানে পাবেন বেবি ফুড, ভেটেরিনারি মেডিসিন, শ্যাম্পু পাউডার, তাই আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের যোগান পেতে চলে আসুন সেনগুপ্ত মেডিকেল হলে। আমাদের দোকানের সময়সীমা হল সকাল 7টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। ঠিকানা: সেনগুপ্ত মেডিকেল হল, আদ্রা রোড, রঘুনাথপুর, ইলেকট্রিক অফিসের ঠিক বিপরীতে। ফোন নাম্বার 8670325950 অথবা ফোন করুন 8116374254 এই নাম্বারে।